গিয়েছিলাম সবুজবাগ গভর্নমেন্ট কলেজে। And even when I was in the show, I saw the speed cubing competition, which was very fascinating. I had a project that I showed, and I had a project that I showed. There was a reference to the popular culture, like a 3 Idiots movie. I saw a scene in that movie, and I had a question about the salt water dish. I didn't study it, so I didn't apply it. So, this is amazing. যে পপুলার কালচারে যে জিনিসগুলোর সাথে স্টুডেন্টের সবথেকে বেশি রিলেট করতে পারে ওগুলোর এক্সাম্পল দিয়ে তাদেরকে বিভিন্ন এডুকেশনাল ম্যাটেরিয়াল তৈরি করে দেওয়া, যদি এইভাবে শেখানো হয় তাহলে তো জিনিসটা বেশ ফ্যাসিনেটিং। এখন যখনই বিভিন্ন জায়গায় এইসব প্রজেক্টস দেখি একটা জিনিস শুনে আমার বেশ মজা লাগে, সেটা হচ্ছে যে ভাই পরীক্ষা যদি না থাকতো সামনে না তাহলে আরও ভালো মতো বানাইতে পারতাম। এই জিনিসটা খারাপ কিছু না, সবাই অনেক এফোর্ট দেয়, বাট এই জিনিসটা আমার একটু মাঝে মাঝে একটু মজা লাগে, কারণ পড়াশোনা করে পরীক্ষা দিয়ে যে জিনিসগুলো অ্যাপ্লাই করার জন্য আমরা রেডি হই ওগুলো রেডি করার মতোই সময় পাই না, কারণ পড়াশোনা পরীক্ষা দিতে দিতে আমরা ব্যস্ত থাকি। তো এই জিনিসটা ফানি, বাট স্টিল আমার খুব ভালো লাগে যখনই আমি এই ধরনের পার্টিসিপেশন দেখি, অনেক এফোর্ট দিয়ে মানুষ জিনিসগুলো বানায়। এই যে বিড়াল, ওরে আচ্ছা, গিভএভের জন্য এই বইগুলো ছিল রাগিব হাসান স্যারের মন প্রকৌশল, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য স্বরূপ, সদাশিমলের ব্র্যান্ড বিষয়ক, আহমদ সফার ওঙ্কার, আর আহমদ সফার বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস। গিভওয়ের পাশাপাশি আমি নিজেও কিছু গিফট পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ ফর দিস লিটল প্ল্যান্স। এগুলো অনেক অনেক বেশি কিউট, এবার রুমে রাখার মতো, এগুলোকে জাস্ট এখন বাঁচিয়ে রাখতে পারলেই হইল। অ্যান্ড ইয়েস, থ্যাংকস ফর দ্য বুক। তিন ভ্রমণের শিক্ষা বলতে তিনটে এডুকেশন কারিকুলামের অ্যাকচুয়াল স্টোরি, অ্যাকচুয়াল গল্প, অ্যাকচুয়াল পার্সপেক্টিভ শেয়ার করা হয়েছে। বইটা আমি পড়ছি এবং বেশ ভালো লাগছে সোফার। এখন পুরো ক্যাম্পাস দেখার পর এবং ডকুমেন্ট করার পর খাবার আয়োজন ছিল। এত সব আয়োজনের চেয়ে যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে আমার জন্য একটা স্পেশাল থালা রাখছে, থ্যাংক ইউ, আই লাইক ইট, ডিসপোজেবল থালা, ভেরি ফ্যান্সি, নাইস। বাট আমি এটা এক্সপেক্ট করি নাই যে আমাকে অনেক কোয়েশ্চেন করা হবে যে কোন ভর্তার নাম কি। আমার হয় আমি কাঁঠালের বিচির ভর্তা বাদে বাকি সবগুলোর নাম ঠিক মতো ধরতে পেরেছিলাম, অ্যান্ড দোজ ওয়ার ভেরি ভেরি টেস্টি, সো থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য ফুড। সো আই হ্যাড এ প্রিটি অ্যামেজিং টাইম। এবং আমি খেয়াল করেছি যখনই কোনো একটা ভালো ইভেন্ট দেখি আমি, ওর পিছে একটা জিনিস অলওয়েজ থাকে, সেটা হচ্ছে একটা সাপোর্টিভ টিচার কমিউনিটি যারা সবকিছু অ্যালাউ করে। আমি একটা জিনিস খেয়াল করলাম যে অনেকগুলো ইনস্টিটিউশনই বাচ্চারা বিভিন্ন ইভেন্ট করতে চায়, ফেয়ার করতে চায়, বাট তাদের টিচাররা ওই রেসপন্সিবিলিটি নিতে চায় না কিংবা অ্যালাউ করে না। সো আমি যখনই দেখি এই ধরনের কোনো একটা কলেজে এরকম একটা ইভেন্ট হচ্ছে, নতুন নতুন জিনিসপত্র অ্যারেঞ্জ করা হচ্ছে, ডেফিনেটলি ওটা পিছিয়ে টিচারদের সাপোর্ট থাকে। সো স্পেশাল থ্যাঙ্কস টু দোজ টিচার্স যারা অ্যাকচুয়ালি এইসব জিনিস স্টুডেন্টদেরকে করতে হেল্প করে এবং অ্যালাউ করে। সো দ্যাটস অ্যাবাউট ইট, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো একটা ক্যাম্পাসে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।